ফের দুর্নীতি নিয়ে বিস্ফোরক পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দলীয় অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কর্মীদের সামনে নিজের ভাবমূর্তি তুলে ধরলেন মন্ত্রী। আমি বলেই দিয়েছি, যতদিন থাকবো খর্দায় আমাকে কেউ কোনো উপহার দিতে পারবেন না, যে আমি চাই না আমার গায়ে কেউ কালো দাগ ছিটিয়ে দিই। এত বছর আছি, আমার অনেক বয়স হয়েছে, মাথা উঁচু করে আছে, আমার গায়ে কেউ কালা কালো দাগ ছিটিয়ে দিই এটা চাই না। আর আমাকে ব্যবহার করে কেউ তার নিজের সম্পদ বাড়া এটাও চাই না। দুর্নীতি ইস্যুতে জর্জরিত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, এই প্রেক্ষাপটে দুর্নীতি নিয়েই ফের সরব হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকদের সামনে আত্মসমালোচনার সুর শোনা গেল পরিষদীয় মন্ত্রীর মুখে। আমার কিছু ছিল না, হঠাৎ দেখা গেল অনেক কিছু হয়ে গেল। বাসের কন্ডাক্টর থেকে দেখা গেল আমার 50 বিঘে জমির মালিক হয়ে গেলাম আমি। এগুলো হয় কোথা থেকে? আল কে দিচ্ছে টাকা? কেন দেবেন টাকা আপনারা? অন্যায় পাবেন লোককে। আমাকে নির্বাচিত করেছেন, আমার বাবা আমাকে এমএলএ করেননি, মন্ত্রী করেননি, আমার দল করেছে, মানুষ করেছে। রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর মুখে এ কথা শুনতেই কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এর মধ্যে নতুনত্ব তো কিছু নেই, দিদির দলের চুরির কাহিনী, দুর্নীতির কাহিনী আজ আর বাংলায় সীমিত নাই, সারা ভারতবর্ষ জুড়ে দিদির এই দুর্নীতির কাহিনী মানুষ শুনছে, দেখছে, অবাক হচ্ছে। তবে শোভনদেবের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, ওনাকে আহ্বান জানাবো, দেখুন ওনার ব্যক্তিগত ইমেজ কিন্তু খুব ভালো, আমরা এটা অস্বীকার করছি না। ওনাকে বলবো যে এই চোরমুক্ত বাংলা তৈরির যে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা আন্দোলন করছি, সেই আন্দোলনে উনি সামিল হন। দেখুন, আমরা সর্বস্তরের মানুষকে যারা সৎ এবং স্বচ্ছ তাদের সকলকে বলছি, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে ভারতীয় জনতা পার্টির সাথে আসুন। ভারতীয় জনতা পার্টি পারে, সোনার বাংলা তৈরি করতে পারে। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর থেকেই চরম অস্বস্তিতে তৃণমূল। এই প্রেক্ষাপটে শোভনদেবের বার্তায় কতটা ড্যামেজ কন্ট্রোল হবে তার সময় বলবে। রিপাবলিক বাংলা।